নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 17 আগস্ট 2021, এই দিন থেকে মা মনসার কৃপায় এই 88 জাতক ও জাতিকার জীবনে অর্থের সুনামি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। সতেরোই আগস্ট 2021 থেকে মা মনসার কৃপায় যে 88 জাতক ও জাতিকার জীবনে অর্থের সুনামি আসতে চলেছে, সেই 88 নাম আমি অবশ্যই উল্লেখ করতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির জীবনে মা মনসার কৃপায় অর্থের সুনামি আসতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ 17 আগস্ট থেকে আপনাদের জীবনে অর্থলাভ হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের জীবনে মানসিক শান্তি আসতে চলেছে, অর্থাৎ যারা বিবাহিত জীবনে শান্তি পাচ্ছে না, তাদের সেই শান্তি কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি সন্তান সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন, এবং এর পাশাপাশি যাদের লোন চলছে, যারা লোনে জর্জরিত, তাদের সেই লোন কিন্তু অনেকখানি রিকভারি হতে চলেছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায়, আপনাদের জীবনে অর্থের সুনামি আসতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে মা মনসার কৃপায় 17 আগস্ট থেকে অর্থের সুনামি আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন। যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে, সন্তান আসতে চাইছে না, তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায়, মা মনসার কৃপায় 17 আগস্ট থেকে আপনাদের জীবনে অর্থের সুনামি আসতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে মা মনসার কৃপায় 17 আগস্ট থেকে অর্থের সুনামি আসতে চলেছে, অর্থাৎ এই সময় থেকে আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। এবং এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা বিজনেস করেন, যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসতে চলেছে, এবং যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা এই সময় মানসিক শান্তিও কিন্তু পেতে চলেছেন। যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে, সন্তান আসতে চাইছে না, তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায়, আপনাদের জীবনে মা মনসার কৃপায় 17 আগস্ট থেকে অর্থের সুনামি আসতে চলেছে। এরপরে 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে 17 আগস্ট থেকে মা মনসার কৃপায় অর্থের সুনামি আসতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন। যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছিল, সন্তান আসতে চাইছিল না, তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের পকেটে প্রচুর অর্থ আসতে চলেছে, এবং যে সমস্ত অর্থ আপনার বিজনেসে পড়ে রয়েছে বা কাউকে টাকা ধার দিয়েছেন,
সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে 5 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও 17 আগস্ট থেকে মা মনসার কৃপায় অর্থের সুনামি আসতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, অনলাইনে কোনো কাজ করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন। শুধু তাই নয়, যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় 17 আগস্ট থেকে মা মনসার কৃপায় অর্থের সুনামি আপনাদের জীবনে আসতে চলেছে। এরপরে 6 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও মা মনসার কৃপায় অর্থের সুনামি আসতে চলেছে। অর্থাৎ 17 আগস্ট থেকে আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন এবং যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে সমস্ত জায়গায় আপনি টাকা দিয়ে রেখেছেন বা ধার দিয়েছেন সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে যদি বলা যায় 17 আগস্ট থেকে মা মনসার কৃপায় আপনাদের জীবনে অর্থের সুনামি আসতে চলেছে। এরপরে 7 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও মা মনসার কৃপায় অর্থের সুনামি আসতে চলেছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সে সমস্ত অর্থ কিন্তু উদ্ধার হবে। এবং যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, সেলফ প্রফেশনে রয়েছেন, 3 ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সন্তান নিয়ে প্রবলেম চলছে, সন্তান আসতে চাইছে না, তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও মা মনসার কৃপায় অর্থের সুনামি আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে 17 আগস্ট থেকে কিন্তু অর্থের জোয়ার আসবে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় 17 আগস্ট থেকে মা মনসার কৃপায় আপনাদের জীবনে অর্থের সুনামি আসতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।